সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট নিয়ে আমরা হাজির হলাম। আশা করি আমাদের এই টেস্টগুলো আপনাদেরকে উপকৃত করবে। আজকে টেস্টের প্রথম প্রশ্নটি হলো, যে নারীর স্বামী ও পুত্র মৃত তাকে এক কথায় কি বলে? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে খ, অবিরা। দ্বিতীয় প্রশ্নটি হলো, যে নারী সুন্দরী তাকে কি বলে? সঠিক উত্তর হবে গ, রামা। তৃতীয় প্রশ্নটি হলো, যিনি বক্তৃতা দানে পটু তাকে কি বলে? সঠিক উত্তর হলো খ, বাগ্মী। চতুর্থ প্রশ্নটি হলো, মৃতের মতো অবস্থা যার তাকে এক কথায় কি বলে? এ প্রশ্নের সঠিক উত্তর হলো ক, মুমুষ। পাঁচ নম্বর প্রশ্নটি হলো, যা অস্ত যাচ্ছে তাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে খ, অস্তায়মান। ছয় নম্বর প্রশ্নটি হলো, নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি? সঠিক উত্তর হচ্ছে খ, চলতি। সাত নম্বর প্রশ্নটি হচ্ছে, অদ্য কোন ভাষারীতির উদাহরণ? সঠিক উত্তর ক, সাধু। আট নম্বরের প্রশ্নটি হচ্ছে, জুতো শব্দটি কোন ভাষারীতির? সঠিক উত্তর হচ্ছে ঘ, চলতি। নয় নম্বরের প্রশ্নটি হচ্ছে, বাংলা ভাষারীতির কয়টি রূপ? সঠিক উত্তর ক, দুইটি। দশ নম্বরের প্রশ্নটি হলো, ধ্বনিতত্ত্বকে ইংরেজিতে কী বলে? সঠিক উত্তর ঘ, ফোনোলজি। এগারো নম্বর প্রশ্নটি হলো, মাঠে ধান ফেলেছে বাক্যে মাঠে কোন কারক? সঠিক উত্তর গহ, স্থানাধিকার। বারো নম্বর প্রশ্নটি হলো, টাকায় কিনা হয় বাক্যে টাকায় কোন কারক? সঠিক উত্তর ক, করণ কারক। তেরো নম্বর প্রশ্নটি হলো, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি বাক্যে তোমার কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর খ, সম্প্রদানে ষষ্ঠী। চোদ্দো নম্বরের প্রশ্নটি হলো, ছাত্ররা ক্রিকেট খেলে এখানে ক্রিকেট কোন কারক? সঠিক উত্তর খ, কর্মকারক। পনেরো নম্বর প্রশ্নটি হলো, বেলা যে পড়ে এলো জলকে চলো এখানে জলকে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর ক, নিমিত্তার্থে চতুর্থী। ষোলো নম্বরের প্রশ্নটি হলো, অর্ধচন্দ্র এর অর্থ? সঠিক উত্তর হবে খ, গলা ধাক্কা। সতেরো নম্বরের প্রশ্নটি হলো, শিকায় ওঠা বাগধারা কোনটি? সঠিক উত্তর খ, স্থগিত। আঠেরো নম্বরের প্রশ্নটি হলো, চিনির পুতুল অর্থ কি? সঠিক উত্তর ক, শ্রমকাতুর। উনিশ নম্বরের প্রশ্নটি হলো, কেউ কাটা বাগধারা ধারা বোঝায় কোনটি? সঠিক উত্তর খ, সামান্য। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের পর্বে এই পর্যন্তই ছিল। আগামী পর্বে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।